রাম 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 কোথায় হান ঢুকা ব্যারিকেড করে দিতে হবে এরপরে একটা হোয়াইট ফ্রেম দেবে না পুরোটা এইভাবে ছবি যাবে রবি আরেই লোক রেখে ছবি তুলবো আশিস দা পেছাও না একটু আরে আমার মাথায় উপর দে আরে একসাথে ওয়াইডে পাওয়া যাচ্ছে না এই রাম দা হাতটা সরাও রবি রবি পিছিয়ে পিছিয়ে রেডি কি না না কিছু লোক রেডি হয়নি এখন বলছি কালকে ফরাক্কা থানা চাঁদনি হোটেলে রেড করেছে, দুজনকে অ্যারেস্ট করেছে। তাদের নাম হচ্ছে মোহাম্মদ শাকিল অ্যান্ড শাকিলা বিবি, এরা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার। আর এদের কাছ থেকে 2.14 কেজি হেরোইন বরামদ করা গেছে, যার আনুমানিক কস্ট ইজ অলমোস্ট 2 crore rupees। শাকিলা বিবির যে হাজব্যান্ড আছে তার নাম হচ্ছে রাফিক। রাফিক আগে অ্যারেস্ট হয়েছে দিল্লিতে, ওখানে ইমপ্রিজনমেন্ট হয়েছে আর এখন ও বেলে আছে। তো মেইনলি রাফিক যে আছে ওই কারোবার করে, ও ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড আর দিল্লি, এই তিনটা স্টেটে ওর অ্যাক্টিভিটিস আছে। ওকে ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ফরাক্কা, কিন্তু ও যে বে করেছে দরভঙ্গা বিহার, এই যে মেয়ে আছে যার নাম শাকিলা বিবি, ওর সাথে ম্যারেজ করেছে। তারপর থেকে অ্যাক্টিভিটি ফরাক্কা ছাড়া দরভঙ্গা ও দিল্লিতে আছে, ও মেইনলি দিল্লিতে থাকে আর ওখানেই ওর অ্যাক্টিভিটি আছে। তো কালকে যেটা ইনফরমেশান ছিল কি ওখানে কিছু ম্যাটেরিয়াল কেউ দিতে আসছে, তার বেসিসে পুলিশ ওখানে গিয়ে রেড করে আর ফর্ম্যালিটিস কমপ্লিট করে সিজার করা হয় ওখানেই, আর এদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। 7 দিনে পুলিশ রিমান্ড জন্য আজকে থেকে পাঠানো হচ্ছে।